আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় দেদুন পঞ্চায়েতের গালাতুনডাঙ্গার গড়ে উঠেছে কঠিন তরল বজ্র নিকাশির ব্যবস্থাপনা। দেদুন ছাড়াও পটশুরী মন্তেশ্বর পঞ্চায়েতের এলাকার মানুষজনের কাছে থেকে সংগ্রহ করা কঠিন তরল এবং বজ্র পদার্থকে পুনর্ব্যবহার এবং নিকাশনের ব্যবহার করা হবে এই প্রকল্পে। শনিবার গালাতুনডাঙ্গায় এই প্রকল্পের পরিদর্শনে আসেন পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক পরিষদের কাজল রায়। প্রকল্পের কাজ খতিয়ে দেখে দেখার পাশাপাশি এলাকার মানুষজনের সাথে প্রয়োজনীয় কথাবার্তা সেরে নেন এবং সচেতনতার বিষয়ে আলোচনা করেন। অতিরিক্ত জেলাশাসক ছিলেন মন্তেশ্বরের যুগ্ম বিডিও সোমনাথ সাউ, দেদুন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মকদুম হোসেন শেখ, মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম, পটশুরী গ্রাম পঞ্চায়েতের প্রধান মোস্তাক আহমেদ শেখ সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ। অতিরিক্ত জেলাশাসক বলেন, পরিবেশকে রক্ষা করা এই ধরনের প্রকল্পগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গালাতুলডাঙ্গায় এই প্রকল্প থেকে 3টি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ উপকৃত হবে। সেসব এলাকায় নিয়ে এই বিষয়ে সচেতনতা কম রয়েছে, সেখানকার মানুষকে এ বিষয়ে পঞ্চায়েতের পক্ষ থেকেও বোঝানো হবে। পঞ্চায়েতের পক্ষ থেকে প্রত্যেকটি এলাকায় আবর্জনা সংগ্রহ করে তা গাড়িতে পাঠানো হবে। পাশাপাশি মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের অফিসে আশাকর্মী, গ্রাম সম্পদ কর্মীদের নিয়ে ডেঙ্গু সচেতনতার বিষয়ে একটি বৈঠক করেন। মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মিড ডে মিলের খাবারও পরিদর্শন করেন অতিরিক্ত জেলাশাসক। এই সমস্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক কাজল রায়, মন্তেশ্বরের যুগ্ম বিডিও সোমনাথ সাউ, মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম সহ সহ গ্রাম পঞ্চায়েতের সদস্য গ্রাম পঞ্চায়েতের কর্মীরা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। এরপরেও দেখা যাচ্ছে বেশ কিছু রোগ আছে যেগুলো মানুষের, বিশেষ করে গ্রাম বাংলা বা শহর সব জায়গাতেই মানুষকে কিন্তু আক্রান্ত করছে। যে সমস্ত রোগগুলো আবার এই যে মানে আবর্জনার থেকে আসছে যেগুলো, সেইগুলো কিন্তু সাধারণ রোগ না, সেগুলো এত বড় আকারের রোগ। সেগুলোতে একটা পরিবারে যদি ওই রকম কোনো রোগ দানা বাঁধে তাহলে কিন্তু সেই পরিবারটা নিঃস্ব হয়ে যায়। যেমন ধরুন আমাদের যে এই যে আবর্জনা, আবর্জনার থেকে যে নোংরা আবর্জনাটা আসছে, সেক্ষেত্রে ওখান থেকে যে জলটা আসছে, নোংরা আবর্জনা থেকে যে জলটা আসছে, সেই জলটা যখন আমাদের মিশে যাচ্ছে, বা বিভিন্ন ধরনের প্লাস্টিক যেগুলো রয়েছে, প্লাস্টিকগুলো আমরা সাধারণত করি কি, আমরা সমস্ত প্লাস্টিকগুলোকে জড়ো করি। আমি কি বলছি, আমরা যে এখানে সবাই নিঃশ্বাস দিচ্ছি, যদি এখানে প্রচুর পরিমাণে প্লাস্টিক সবাই পোড়াতে, খাবার
আপনার এলাকায় কী কর্মসূচি চলছে? আজকে আমার দেনুর গ্রাম পঞ্চায়েত এলাকায় গলাতুন গ্রামে আমাদের যে তিনটি গ্রাম পঞ্চায়েত নিয়ে পুসুরি, মুন্তেশ্বর এবং দেনুর নিয়ে যে SMW প্রজেক্ট হয়েছে, সেই প্রজেক্টের জন্য এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে পশ্চিমবঙ্গের যে দুটো যে প্রজেক্ট তার মধ্যে গলাতুন ডাঙ্গায় আমরা পেয়েছি গোবর্ধন প্রকল্প, সেই এই প্রকল্প দুটো কী কাজ তার জন্য মানুষকে আজকে সচেতন করার জন্য এবং প্রচার করার জন্য এই আজকে আলোচনা সভা ডাকা হয়েছে। কে কে উপস্থিত আছেন আজকে এই আলোচনা সভায়? উপস্থিত আছেন বর্ধমান প্রশাসনের ADM সাহেব, ADM ZP এবং স্বাস্থ্য বিধান যে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আমাদের তপনবাবু এবং আমাদের জয়েন্ট সাহেব, পঞ্চায়েত সমিতির স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ হাবিব শেখ এবং হচ্ছে আমাদের মন্তেশ্বর পঞ্চায়েতের প্রধান ডালিম শেখ, পুসুরি পঞ্চায়েতের উপপ্রধান আমাদের মুস্তাক আহমেদ শেখ এবং বেনুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামলী খাঁ এবং আমি। কী কী মানুষকে সচেতন করা হলো? এই মানুষকে যেটা সচেতন করা হলো যে গোবর্ধন যে প্রকল্পটা হয়েছে, আমরা ঘর সম্পদের মানুষের কাছে গোবর সংগ্রহ করব এবং এখানে এসে আমাদের যে কিচেন রুম আছে তারা হচ্ছে ছানা তৈরি করবে ফ্রি পয়সায় দিয়ে মার্কেটিং করবে, এবং আমাদের যে পরিবেশে যে কঠিন তরল যে বর্জ্য পদার্থগুলো বাইরে বাইরে থাকে সেগুলো নিয়ে আসতে হবে দিয়ে এই গলাতুন ডাঙ্গায় আমাদেরকে পচনশীল যে আমাদের ইয়ে আছে সেটাকে জমা দিতে হবে। মানুষ কতটা উপকৃত হবে এবং কাজ কর্মসংস্থান কী হবে? এই এলাকায় কর্মসংস্থান তো হবেই, প্রায় আমরা এখন যা বুঝতে পারছি 12-13 জন কর্মসংস্থান হবে এবং সর্বোপরি যেটা আমাদের যে পরিবেশটা। আজকে আপনার কোথায় কী কর্মসূচি? আজকে আমাদের নতুন জেলা শাসক গত সোমবার জয়েন করেছেন এবং তিনি এসে সারা জেলায় আজকের দিনটিতে একটা পরিবেশের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সব অফিসার জেলার এবং যারা ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি যারা আছে তাদের নিয়ে একটা ফিল্ড ভিজিট করার জন্য প্রোগ্রাম করেছেন। যেসব সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যে ইউনিটগুলো আছে আমাদের জেলায় 75 ইউনিট আছে, কঠিন বর্জ্য পদার্থ নিষ্কাশনের যে ইউনিটগুলো আছে সেইগুলো আমরা সব অফিসার জনপ্রতিনিধিরা ভিজিট করব, সেগুলোকে আরও কীভাবে ভালোভাবে কার্যকরী করা যায়, গ্রামগঞ্জের যে নোংরাগুলো সেগুলো তুলে আনা যায়, তুলে এনে ওই ইউনিটে তাকে প্রসেস করা যায়, হ্যাঁ যে সার্বিক একটা যে পরিবেশকে পরিচ্ছন্ন রাখার যে একটা উদ্যোগ সেইটা আমরা আজকে নিয়েছি। এই জন্য আমরা এখানে এসেছি, এখানে দেনুর জিপিতে আমরা যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ইউনিটটা আছে সেখানে আমরা পরিদর্শন করলাম, সেখানে বসে জনপ্রতিনিধি গ্রামের লোক তাদের সঙ্গে বসে আমরা একটা মিটিং করলাম যাতে এখানে কীভাবে আমরা ওই ইউনিটটাকে ব্যবহার করে দেনুর গ্রাম পঞ্চায়েতের এবং তার সঙ্গে আরও দুটো গ্রাম পঞ্চায়েত ওখানে যুক্ত, মন্তেশ্বর এবং পুসুরি, তো তিনটে গ্রাম পঞ্চায়েতেরই প্রধান ছিলেন, তাদের সঙ্গে আমরা একটা পরিকল্পনা করলাম যে ওই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ইউনিটটা কীভাবে তিনটে গ্রাম পঞ্চায়েতে কার্যকরী করা যায়, সেখান থেকে আমরা এই তিনটে গ্রাম পঞ্চায়েতের পরিবেশটাকে যাতে আমরা করতে পারি উন্নত করতে পারি। এই পরিদর্শনের মাধ্যম দিয়ে আপনারা কী কী উঠে এলো? আমরা পরিদর্শন করলাম, এরপরে দেখলাম যে এখানে গ্রামের লোকজনের মধ্যে সচেতনতা কম আছে, তাদের আমরা সচেতন করলাম, হ্যাঁ তাদের যে প্রতিটা গ্রাম পঞ্চায়েত থেকে তাদের বাড়িতে বাড়িতে গাড়ি পাঠাবো আবর্জনা কালেকশানের জন্য, সেগুলো বোঝানো হলো মানুষকে, তার যে উপকারিতা হ্যাঁ সেইগুলো আমরা বোঝালাম। এছাড়া ওখানে একটা গোবর্ধন প্রজেক্ট আছে যেটা পশ্চিমবঙ্গের মধ্যে একটা প্রথম প্রজেক্ট, যেখানে ওখানে অনেক গোয়ালা পরিবার আছে, সেখান থেকে গোবরগুলো তুলে এনে সেগুলোর মাধ্যমে গ্যাস তৈরি করা, তার যে সেই গ্যাসের মাধ্যমে ওখানে গোয়ালারা ছানা বানাতে পারবে, হ্যাঁ সেইগুলো তাদের বোঝানো হবে, সার তৈরি করা যাবে সেই সারগুলো কৃষিকাজে ব্যবহার হবে, তো মানুষকে আমরা সচেতন করলাম, আশা করি তার ফলে আরও কার্যকরী হবে এই সব স্কিমগুলো। আজকে আর কোনো প্রোগ্রাম আছে নাকি? হ্যাঁ আমরা এরপর আমি পথশ্রী রাস্তা দেখতে যাবো, BSK ভিজিট করবো, এই দুটো প্রোগ্রাম আছে এখানে আমরা।
আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।